আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। ২৪ মার্চ থেকে পর্যায়ক্রমে খুলবে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। কারা হেফাজতে লেখক মুশতাকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির। এবং পঞ্চম দফায় ২৯ পৌরসভায় নির্বাচন কাল, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের আশ্বাস নির্বাচন কমিশনের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের সাথে এই আইনের বাস্তবতা উপলব্ধি করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমে যারা সরকারের বদনাম করছেন তাদের মোকাবেলা করার সক্ষমতা দেশের আছে বলেও জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের দেশে করোনা সংক্রমণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে নিজ কার্যালয়ে ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক মানদণ্ডে অগ্রগতির স্বীকৃতি হিসেবে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশের কৃতিত্ব নতুন প্রজন্মকে উৎসর্গ করেন তিনি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সময় আগামী চিন্তাধারা ও লক্ষ্য তুলে ধরার পাশাপাশি করোনা মহামারী থেকে জনগণকে রক্ষা করতে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। আরো ৩ কোটি ডোজ কেনার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি। কোন দেশ উৎপাদন করতে না পারে, আমাদের দেশ উৎপাদন করতে পারবে। আমি আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইতিমধ্যে বলছি যে কারা কারা এটা করতে পারবে তার জন্য প্রস্তুত থাকা। এবং সময়ের আলোচিত বিষয় ডিজিটাল নিরাপত্তা আইন এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তিনি। আইন তার আপন গতিতে চলে, এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে কি না এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। সমালোচনা যারা করছেন তারা করবেই, তবে আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেছেন যে কারা সব থেকে বেশি সমালোচনা করছে, তারা বাস্তব কথাটা কি একবার উপলব্ধি করতে পারে? কারণ মৃত্যু কাম্য নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্ত সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য না। আল জাজিরা চ্যানেলে সরকারের সমালোচনা জনগণে বিচার করবে উল্লেখ করে স্বাধীনতা বিরোধীদের ইন্ধনেই এমন অপপ্রচার চলছে বলে মনে করেন সরকার প্রধান। একটা চ্যানেল যে কী বলছে না বলছে, কী করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে, দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু বানোয়াট আর কী উদ্দেশ্যে তারা করছে। আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও কবে নাগাদ করোনার টিকা নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের কৌশলে জবাব দেন তিনি। আমি টিকা অবশ্যই নেব, তবে আগে আমার দেশের মানুষের কত পার্সেন্ট মানুষকে নিতে পারলো দিতে পারলাম সেটা আমি আগে দেখতে চাই। কারণ আমার একটা টিকা জন্য যদি আরেকটা মানুষের জীবন বাঁচে সেটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? যত বাধায় আসুক না কেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ক্ষেত্র প্রস্তুত করতে নিজের দৃঢ়তার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনায় দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ২৪ মার্চ থেকে পর্যায়ক্রমে খুলবে দেশের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানান পরিস্থিতি দেখে ক্লাস বাড়ানো হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ৬০ কর্মদিবস ক্লাস করিয়ে তারপর পরীক্ষা নেওয়া হবে। আদিন সজীবের রিপোর্ট। করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। সবশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি ছিল রোববার পর্যন্ত।
এ অবস্থায় স্কুল কলেজ খোলা হবে কিনা এবং সেই পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তা নিয়েই হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। শিক্ষামন্ত্রী জানান 30 মার্চ খুলছে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাআল্লাহ আগামী মার্চ মাসের 30 তারিখে আমরা খুলে দেব এবং সেখানে আমরা আগেও যেভাবে বলেছি যে হয়তো পর্যায়ক্রমে একদম প্রথমেই আমরা যেমন প্রাথমিকে তারা পঞ্চম শ্রেণীকে প্রতিদিন হয়তো আনবেন। তিনি জানান এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে, তবে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর ক্লাস প্রথম দিকে এক দুদিন করে হবে, পরে তা পর্যায়ক্রমে বাড়ানো হবে। এসএসসির জন্য 60 কর্মদিবসের একটা সিলেবাস আমরা প্রণয়ন করেছি আর এইচএসসির জন্য একটা 80 কর্মদিবসের সিলেবাস প্রণয়ন করেছি, কাজেই সেই 60 এবং 80 কর্মদিবস তাদেরকে ক্লাস করাবার জন্যে আমরা চেষ্টা করব সপ্তাহে 6 দিন তাদেরকে ক্লাসে আনতে, আর বাকি ক্লাসগুলো আমরা তাদেরকে হয়তো শুরুতে তারা সপ্তাহে একদিন আসবেন। প্রাক প্রাথমিক পর্যায়ের বিষয়টি পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান ডাক্তার দীপমণি। এই শিক্ষকদের দ্রুত রেজিস্ট্রেশন করা এবং তাদের টিকা গ্রহণের বিষয়টি আমরা যথাসাধ্য আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, এই আইনের মাধ্যমে বিরোধী মত দমনসহ জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান অস্বীকার করেন তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বড় আয়োজনে 1 মার্চ থেকে স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে বিএনপি। সুবর্ণ জয়ন্তী পালনের বিভিন্ন দিক তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে নানাভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হচ্ছে। বস্তুনিষ্ঠভাবে সত্যিকার ইতিহাসকে আমরা এই প্রজন্মের কাছে এবং এই জনগণের কাছে তুলে চাই। আমরা বিশ্বাস করি যে জাতি তার প্রকৃত ইতিহাস জানে না, সে জাতি কিন্তু টেকসইভাবে উন্নতি করতে পারে না। জাতীয় নেতৃবৃন্দ যারা স্বাধীনতার জন্য কথা বলে এসেছেন প্রথম থেকে, যারা কাজ করেছেন, যারা আন্দোলন করেছেন, কারাবরণ করেছেন, অবশ্যই তাকে তার সম্মান মর্যাদা দিতে হবে। যে ব্যক্তির ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল তাকেও তার সম্মান মর্যাদাতে অবশ্যই অধিষ্ঠিত করতে হবে। জিয়াউর রহমানের অবদান যারা অস্বীকার করতে চান তারা মূলত স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় সরকার দায় এড়াতে পারে না মন্তব্য করে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, ভিন্ন মত দমনে এখন ডিজিটাল নিরাপত্তা আইনকে ঢাল হিসেবে ব্যবহার করছে সরকার। একজন লেখক, একজন নিরীহ মানুষ, তিনি লেখেন সেই অপরাধে তাকে শুধু সরকারের সমালোচনার অপরাধে তাকে জেলে পাঠিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে? আজকের যে ডিজিটাল আইন তৈরি করা হয়েছে, আপনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী এটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আমরা কোন একজন ব্যক্তি বা কোন একটা পরিবার, কোন একটা দলের সেটা একান্ত ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি করার জন্য আমরা সেই দেশ স্বাধীন করি নাই। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন আগামী 30 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় মহাসমাবেশ সহ সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সরকার বাধা দেবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে তিনি বলেন, দেশ ও দেশের বাইরে থেকে প্রযুক্তি ব্যবহার করে স্বনামে বেনামে বহু মানুষ অপপ্রচার চালাচ্ছেন, কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় আসতে হবে বলেও জানান তথ্যমন্ত্রী। অনেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে, দেশের অভ্যন্তর থেকে চালাচ্ছে, দেশের বাইরে থেকে চালাচ্ছে। ছেলে দ্বারা গুজব ছড়িয়ে কতজনকে হত্যা করা হলো, তো এটির জন্য একটি আইনের প্রয়োজন নাই? সেই কারণেই ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের সব মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইন। এই আইনে কেউ যদি দোষী সাব্যস্ত হয়, দোষ করে, তিনি গ্রেপ্তার হন। রাজধানীর শাহবাগে
শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আগামী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। এছাড়া 13 মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করতে গিয়ে শাহবাগে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে বিক্ষোভ করেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বেশ কয়েকটি বাম ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল করে। এ সময় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তারাও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে যে লেখক, বুদ্ধিজীবী, শিল্প, সাহিত্যিক, সাংবাদিক, কার্টুনিস্ট তাদেরকে অবক্ষ রাখা হয়েছে, অবিলম্বে তাহলে মুক্তি দাবি করছি। একই সাথে আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন সেটা বাতিল করার আমরা আহ্বান জানাচ্ছি। বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পঞ্চম দফায় আগামীকাল দেশের 29 পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। সবকটি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমএ। সুষ্ঠু নির্বাচনে র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে বিজিবি ও কোস্টগার্ড। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। চার ধাপে 200+ পৌরসভায় নির্বাচনের পর রোববার ভোট হতে যাচ্ছে 29টি পৌর এলাকায়। প্রায় 15.5 লাখ ভোটার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রায় দেবেন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমএ। 650-এর বেশি ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এ দফায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 96 জন, সাধারণ কাউন্সিলর পদে 1,276 ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন 348 জন। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝুঁকি বিবেচনায় বিশেষ কেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। প্রত্যেকটা পৌরসভায় নিয়োগ করা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি পৌরসভায় কমপক্ষে 2 প্লাটুন বিজিবি নিয়োগ করা হবে। রিটার্নিং অফিসারদের যদি চাহিদা থাকে সেক্ষেত্রে এটি বেশিও হতে পারে। এবার আমাদের পৌরসভার সবগুলোই আমরা ইভিএমএ ভোট করছি, সুতরাং এখানে কোনো ব্যালট পেপার যে ছেঁড়াছেড়ির কোনো বিষয় নাই। এ দফায় চট্টগ্রামের রাউজান পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এছাড়া চট্টগ্রামের মিরসরাই ও মাদারীপুরের শিবচর পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শেষ মুহূর্তে নির্বাচন কমিশন স্থগিত করে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন। এছাড়া চট্টগ্রাম সিটির 31 নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদ সহ বিভিন্ন পৌরসভায় শূন্য পদে নির্বাচনও অনুষ্ঠিত হবে এদিন। ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া মোটর বাইক চলাচল বন্ধ থাকবে নির্বাচনের পরদিন পর্যন্ত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। দেশে গত 24 ঘন্টা করোনা ভাইরাসে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এরই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,400 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মৃত্যুর হার 1.54%। নতুন করে শনাক্ত হয়েছেন 407 জন, শনাক্তের হার 3.30%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 5,45,831 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 609 জন, সুস্থতার হার 90.89%। এদিকে গত 24 ঘন্টায় করোনার টিকা নিয়েছেন 1,33,833 জন। এ পর্যন্ত টিকা নিয়েছেন 29,84,773 জন।
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় সংগঠন বিজিএমই এর নির্বাচন নিয়ে ব্যস্ত ব্যবসায়ী নেতারা। বিজিএমইএ কমপ্লেক্সে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সম্মিলিত পরিষদের ব্যবসায়ীরা বলছেন, পোশাক খাতের চ্যালেঞ্জকে আগামীতে সম্ভাবনায় রূপান্তর করা হবে। অন্যদিকে আরেক যুক্ত ফোরাম বলছে, নির্বাচনে জয়ী হলে ঐক্যবদ্ধভাবে পোশাক খাতকে এগিয়ে নেওয়া হবে। মনির হোসেন তপুর, রিপোর্ট। তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ আসন্ন নির্বাচন ঘিরে চলছে নানা প্রতিশ্রুতি আর আলোচনা। করোনা মহামারীর মধ্যে সংগঠনটির নতুন নেতৃত্ব বাছাইয়ে নির্বাচন হবে 4 এপ্রিল। মোট সদস্য সংখ্যা 3100 হলেও এর মধ্যে সক্রিয় রয়েছে 2100 মতো। এবারের নির্বাচনে আগামী 2 বছরে বিজিএমইএ পরিচালনা পর্ষদে নেতৃত্ব দিতে 35টি পদে 3টি প্যানেল অংশ নিচ্ছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সম্মিলিত পরিষদ ও স্বাধীনতা পরিষদ একসাথে নির্বাচন করার ঘোষণা দেয়। সম্মিলিত পরিষদের প্রতি আস্থা রেখে, আমাদের নেতৃত্বের পরে আস্থা রেখে তারা আমাদের সাথে একসাথে কাজ করার অভিমত ব্যক্ত করেছেন। যে চ্যালেঞ্জগুলো আছে, আমি মনে করি সেই চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটিতে কনভার্ট করে সেটাকে এই সেক্টরকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের দেশটা এলডিসি থেকে গ্রাজুয়েট করে যাবে, 2024 সাল পর্যন্ত ছিল আমাদের, আমরা জেনেছি যে আরও 2 বছর বাড়বে। এই সামনের দিনগুলোতে সেইটা চ্যালেঞ্জটা মাথায় রেখে আমাদের এই টিম আমরা তৈরি করেছি। এর আগে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়ে আরেকজোট ফোরামের নেতারা বলছেন, ভোটের মাধ্যমেই বিজিএমইএ পরবর্তী কমিটি বেছে নেবেন ব্যবসায়ীরা। প্রায় 85% ফরেন কারেন্সি যেই শিল্পের সাথে সম্পৃক্ত, সেই শিল্পে একটা সুন্দর ইলেকশন হবে, এটাই সকলের কাম্য। নিরপেক্ষতার সাথে এবং যথেষ্ট ফোকাসের সাথে, নিষ্ঠার সাথে কাজ করব, সেবার আমরা প্রতিশ্রুতি এবং প্রত্যয় আমাদের মধ্যে থাকবে। বিজিএমইএ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের শেষ দিন 4 মার্চ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণে অনেক ছাত্রী আগে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতেন, কিন্তু সেই পরিস্থিতি এখন বদলাচ্ছে। বয়সন্ধি এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি নানা উদ্যোগে তৈরি হয়েছে নতুন পরিবেশ। গাইবান্ধায় 16টি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য দেওয়া হয়েছে আধুনিক মানসম্মত টয়লেট সুবিধা। গাইবান্ধা থেকে ফিরে রিপোর্ট করছেন শারফুল আলম, ক্যামেরা ছিলেন এহসানুল গনি স্বজন। করোনা মহামারীতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, শহর গ্রাম সবখানেই একই চিত্র, তবুও অ্যাসাইনমেন্ট ও অন্যান্য কাজে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। এসবের মাঝেও মেয়ে শিক্ষার্থীদের ভাবনায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট আর স্যানিটারি প্যাড। এখন আমাদের এই ওয়াশরুমে প্যাড নেওয়ার ব্যবস্থা আছে, ওখানে পরিষ্কার হওয়ার ব্যবস্থা আছে। ওটা যদি সরকার থেকে বিনামূল্যে পাওয়া যেত তাহলে একটু ভালো হতো। কুসংস্কার ও টেবু ভেঙে নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন শিক্ষার্থীরা। গাইবান্ধায় 16টি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক টয়লেট, সেখানে আছে স্যানিটারি প্যাড সহ পরিচ্ছন্নতার সব উপকরণ। যেসব প্রতিষ্ঠানে এইসব ইনক্লুসিভ স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়ন হয়েছে সেখানে দেখা যায় যে আমরা ছাত্রছাত্রীর উপস্থিতি হার ভালো। সময়ের সাথে সাথে প্রজনন স্বাস্থ্য ব্যবস্থায় সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে শুরু করেছে, তবে তা জোরদারের প্রয়োজন সবার অংশগ্রহণ বাড়ানো। পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের পায় না তারা ব্যবহার করার সুযোগ, অপরদিকে পানির ব্যবস্থাও নাই, তাহলে তারা যদি এই ব্যাপারে অবগত হয়, তারা যদি একটা জবাবদিহিতে থাকে, তাহলে নিশ্চয়ই এইগুলো বাস্তবায়িত হবে। হয়তো 5টা টয়লেট আছে সেটি যথেষ্ট না, 10টা হলে ভালো হতো, কিন্তু আমরা কিন্তু 5টা পর্যন্ত এসেছি। এইভাবে যদি এই প্রকল্প সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় অথবা যেখানে আরও বেশি দরকার সেখানে নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই অল্প দিনের মধ্যে আমরা পর্যাপ্ত স্যানিটারি ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারব। শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের তাগিদ দিয়েছেন অনেকেই, আর তা বাস্তবায়ন হলে অনেকাংশেই নিশ্চিত হতে পারে নিরাপদ কৈশোরবান্ধব স্বাস্থ্য। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, যদি বিনামূল্যে এসব স্বাস্থ্যসেবা বিতরণ করা যায় তাহলে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে, কমে আসবে বাল্যবিবাহ। শারফুল আলম, এটিএন বাংলা, পলাশবাড়ী, গাইবান্ধা।
আন্দোলন করে জনগণের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। খুলনায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের উদ্যোগ ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এর আগে সকাল পর্যন্ত অনুমতি না পেলেও দুপুরে সমাবেশের মৌখিক অনুমতি দেয় পুলিশ। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আলাদা একটি সেল খুলেছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নগর পোর্সায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণের সময় তিনি একথা জানান। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের 52 জেলায় এই অনুদান পাঠিয়েছেন বলেও জানান তিনি। পরে তাদের আর্থ সামাজিক মান উন্নয়নে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় 120 পরিবারের মধ্যে গরু, টিন ও ইট সহ 50 দিনের খাদ্য বিতরণ করেন খাদ্যমন্ত্রী। আদিবাসীদের উন্নয়নের জন্য ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ভিন্ন শ্রেণী করা আছে। আদিবাসী ছেলে মেয়েদের শিক্ষা 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 যা হবে তখন মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী সরকার আপনাদের জন্য ভিন্ন মন্ত্রণালয় করে দেওয়ার আশা রাখি। করোনা মহামারীর সময় জনস্বাস্থ্য নিশ্চিত করে গাজীপুর সিটি কর্পোরেশনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীতে ভারত বাংলাদেশ চেম্বারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশ্বের 15 দেশের কূটনীতিক ছাড়াও সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের নিজেদের পথ চলা উদযাপনে যাত্রা লাল সবুজের দেশে ইউনিলিভারের গল্প শীর্ষক বই প্রকাশ করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বইটিতে বাংলাদেশে ইউনিলিভারের পথ চলা ও সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হল আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং সম্মেলন। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী বলেন, সমাজের সুবিধা বঞ্চিত ও আর্থিক সেবা প্রত্যাশী জনসাধারণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যেই এজেন্ট ব্যাংকিং সেবা শুরু করা হয়। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক আবেদ আহমেদ খান, উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বাড়ি, মাহমুদুর রহমান, মোহাম্মদ নাসিম এতে অংশগ্রহণ করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের আন্দোলন দমাতে আরও শক্তি প্রয়োগ করছে জান্তা সরকার। যে কোনো মূল্যে বিক্ষোভ থামানোর নীতি নিয়েছে তারা। আজ ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে নিরাপত্তা কর্মীরা। এর প্রতিবাদে আগামীকাল আরও বড় ধরনের সমাবেশ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে সেনাবাহিনী। গত 1 ফেব্রুয়ারি অং সান সুচিকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।
মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই কর্মসূচি ঘোষণা করেন। শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসব লোগো এবং শিল্পীর রং তুলিতে বিশ্ববিদ্যালয় কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এলপিজি অটো গ্যাসকে আরও জনপ্রিয় ও সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে অটো গ্যাস স্টেশন ও কনভার্সন সেন্টারের মালিকদের নিয়ে গঠিত হল এলপিজি অটো গ্যাস স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সাধারণ সভায় স্মেট সার্ভিসেস অ্যান্ড সাদ মোটরসের স্বত্বাধিকারী সিরাজুল মাওলাকে সভাপতি এবং গ্রিন ফুয়েল সিএনজি অ্যান্ড এলপিজির ব্যবস্থাপনা পরিচালক হাসিন পারভেজকে মহাসচিব নির্বাচিত করা হয়। জানিয়ে দেব পার্টিক্স খেলার খবর। বাংলাদেশ সেনাবাহিনীকে 3-1 গোলে হারিয়ে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। এ সময় তিনি বলেন, এবার তারা প্রিমিয়ার লিগ এবং মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করতে চান। এসএম আশরাফের রিপোর্ট। গ্রুপ পর্বে মাত্র 1-0 গোলে হেরেছিল সেনাবাহিনী, তবে ফাইনালের মঞ্চে প্রতিরোধ গড়তে পারেনি গতবারের রানার্স আপরা। রাসেল মাহমুদ, জিমি আর খোরশিদুর রহমানের গোলে 37 মিনিটের মধ্যে 2-0 লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। মনোজবাবু তৃতীয় কোয়ার্টারে 1 গোল শোধ দিয়ে সেনাবাহিনীর ঘুরে দেওয়ানোর সম্ভাবনা জাগিয়েছিলেন। নির্ধারিত সময়ের 2 মিনিট আগে রোমান সরকার গোল দিয়ে সেনাবাহিনীর পরাজয় নিশ্চিত করেন। আমরা এখনও ফিটনেসের অনেক ঘাটতি আছে, তো আশা করি ফেডারেশন খুব দ্রুত এটার একটা উদ্যোগ নেবে এবং ক্যাম্প শুরু করবে। আমরা এরপর থেকে যতগুলো টুর্নামেন্ট খেলবো আমাদের বেস্টটা দিয়ে খেলবো, আর আমরা আমাদের আমরা যে কোনো টুর্নামেন্টই খেলি না কেন আমরা চ্যাম্পিয়নের উদ্দেশ্যেই খেলবো। পরে হকি ফেডারেশনের সভাপতি বলেন, করোনার কারণে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে না পারায় ঘরোয়া প্রতিযোগিতা দিয়ে খেলোয়াড়দের মাঠে রাখতে চান তারা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করার জন্য অনেক দূর এগিয়ে গিয়েছি, যেখানে দেশের পাশাপাশি বিদেশেই অনেক খেলোয়াড় অংশগ্রহণ করবে বলে আশা করছি। এতে হকিতে নতুন প্রাণ ফিরে আসবে বলে বিশ্বাস করি। টুর্নামেন্টে দুর্দান্ত কিপিং করায় সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সেনাবাহিনীর গোলরক্ষক আজিম হোসেন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। ৩০ মার্চ থেকে পর্যায়ক্রমে খুলবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। কারা হেফাজতে লেখক মুশতাকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির। এবং পঞ্চম দফায় 29 পৌরসভা নির্বাচন কাল, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের আশ্বাস নির্বাচন কমিশনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।